হ্যালো বন্ধুরা, অল ফর মি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা এমন একটি কয়েনের কথা জানব যেটা ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভাইরাল হয়েছে, কারণ এই কয়েনটি সম্পর্কে বিভিন্ন ফেক ইউটিউব চ্যানেলে এবং অনলাইন প্ল্যাটফর্মে বলা হয়েছে যে এই কয়েনটি আপনার কাছে থাকলে আপনি 3 লাখ টাকা পাবেন বিক্রি করলে। তো এই কয়েনটি হলো 25 পয়সা 1988 সালের কয়েন। সত্যি কি এই কয়েনের দাম 3 লাখ টাকা? তো আমি আপনাদের জানিয়ে দিই, এই কয়েনের দাম 3 লাখ টাকা না। কিছু ইউটিউব চ্যানেল আছে যারা ভিউয়ের জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত দিতে ফেলে। তাহলে এই কয়েনের দাম যদি 3 লাখ টাকা না হয়, তাহলে এই কয়েনটির দাম কত সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এর আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটা আপনারা লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারা এই সঠিক ইনফরমেশনটি পেতে পারেন। তো এই ডিজাইনের 25 পয়সার কয়েনগুলি 1988 থেকে 2002 সাল পর্যন্ত বিভিন্ন আলাদা আলাদা মিন থেকে জারি করা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র একটি কয়েনই ভ্যালুয়েবল, অর্থাৎ দাম বেশি সেটার, এবং সেই কয়েনটি হলো 1993 সালের 25 পয়সার এই ডিজাইনের কয়েন, যেটি হায়দ্রাবাদ মিন থেকে জারি করা হয়েছিল। তো আপনার কাছে যদি 1993 সালের 25 পয়সার এই ডিজাইনের কয়েন থাকে, তো আপনি সেই কয়েন থেকে ফাইন কন্ডিশনে 1000 টাকা পর্যন্ত পেতে পারেন, এবং সেটি যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশন অনুযায়ী থাকে এবং ইউএনসি কন্ডিশন অনুযায়ী 25 পয়সার এই কয়েন থেকে আপনি 2000 থেকে 2500 টাকা পর্যন্ত পেতে পারেন। লক্ষ্য রাখবেন যে কয়েন যেখানে মিন্টিং ইয়ার 1993 সাল লেখা আছে, তার নিচে স্টার মার্ক করা আছে। তো আজকে আমরা 25 পয়সার রাইনো কয়েনটি সম্পর্কে জানলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।